হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লোডস কিচেন। আজকে আমি চলে এসেছি নিরামিষ তরকারি নিয়ে। এটা বড়ি দিয়ে একটা পাঁচ মিশালি নিরামিষ তরকারি বানাচ্ছি, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে এমনকি ঠাকুরের পুজোতেও বানাতে পারবেন। আমি একটা অর্ধেক ফুলকপি, কুমড়ো, শিম, বেগুন, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা টমেটো দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেবেন। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে তুলে আলাদাভাবে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে সবকটা সবজি এই তেলে দিয়ে দেব। স্বাদ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ জিরা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। মিনিট পনেরো ঢাকা দিয়ে সেদ্ধ করলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। আমি খুব বেশি জল দেব না, কারণ আমি এটাতে খুব একটা ঝোল রাখব না। জল দেওয়ার পর আমি আবার 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ করব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেড় চামচ চিনি দিয়ে আর ওপর দিয়ে ধনে পাতা আর বড়িগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবো।